তো ক্লিক জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে বন্ধুরা সম্পূর্ণ একটি নতুন চাকরির খবর এই মুহূর্তে রাজ্যের খাদ্য দপ্তর অর্থাৎ ফুড এন্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে আবারও কিন্তু সম্পূর্ণ নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আজকের ভিডিওতে আমি চাকরিটি সম্পর্কে পরপর তোমাদেরকে ইন ডিটেলে জানাবো অর্থাৎ এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে বয়স কি থাকতে হবে আবেদন কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কে রয়েছে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করো না প্রত্যেকই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে করব একটি রিকোয়েস্ট প্রত্যেকই ভিডিওতে একটু একটি লাইক করে দাও ভিডিওটিকে শেয়ার করো বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে আর পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দাও বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুর ডট এনআইসি ডট ইন অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে আসার পর এখান থেকে তোমরা এই রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করতে পারবে এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে সেখানে ক্লিক করেও তোমরা নোটিসটিকে ডাউনলোড করতে পারবে বন্ধুরা অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ অফিশিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুঘাট ফুড অ্যান্ড সাপ্লাই সেকশন অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগের জন্য বন্ধুরা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখো তোমাদের জেলার নাম এবং তোমাদের নাম পরবর্তী সময় আপডেট আসলে ভিডিওর মাধ্যমে আবারও তোমাদেরকে জানিয়ে দেবো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ মন্দ্রা এই নোটিফিকেশনের মধ্যে যেটি বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্মেট আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর ফর দ্য ফলোয়িং পোস্ট অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল ইন নেচার ফর এ পিরিয়ড অফ মিনিমাম সিক্স মান্থস আন্ডার দ্য ডিফারেন্ট অফিসেস অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাইফ সাইকেল ম্যানেজমেন্ট প্যারি প্রক্রুটমেন্ট অ্যান্ড আদার রেগুলার এস্টাবলিশমেন্ট ওয়ার্কস আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রার্থীকে থেকে কিন্তু অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই যে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে অন স্ক্রিনে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ওকে এ হচ্ছে পোস্টের নাম যেখানে মোট তেরোটি সুনাপদ রয়েছে এবং বয়স থাকতে হবে তোমাদের এক এক দু হাজার একুশ তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সঙ্গে মিনিমাম সিক্স মান্থের তোমাদের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ট্রেনিং সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া এখানে একটি ডিজার্ভেল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এটি থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে যদি না থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা এক্ষেত্রে বলা হচ্ছে দেখতে পাচ্ছ কনসুলে ডিটেল তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে মাসিক বেতন যেটি দেওয়া হবে তেরো হাজার টাকা প্রতি মাস নেক্সট এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসেস যেটি তোমাদের এক্ষেত্রে রয়েছে প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে তারপরে রয়েছে কম্পিউটার টেস্ট এবং সব শেষে রয়েছে ভাইবা ভয়েস টেস্ট তো রিটিন টেস্টে তোমাদের কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে কত নাম্বারের পরীক্ষা হবে এবং এক্ষেত্রে কম্পিউটার টেস্টে তোমাদের কত নাম্বার রয়েছে ভাইবা ভয়েস টেস্টে কত নাম্বার রয়েছে সেগুলি তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এবার চলো তোমাদেরকে বলে দিই তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কীভাবে আবেদন করবে বন্ধুরা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অ্যাজ ডাটা এন্ট্রি অপারেটর তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমরা এফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে এবং প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে এবং সেটিকে তোমরা স্ক্যান করে নেবে এবং এর সাথে কোন কোন ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ অন স্ক্যানে বলা হয়েছে এগুলিও তোমরা স্ক্যান করে নেবে এবং একটি সিঙ্গেল পিডিএফ তোমরা বানাবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেই পিডিএফটি তোমাদেরকে কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটি এখানে দেখতে পাচ্ছ ডি ইও এফএস ডিডি টু জিরো টু ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু এই পিডিএফটিকে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ ইমেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ কোনো অ্যাড্রেসে গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার দরকার নেই তোমরা ঘরে বসেই কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে ওকে বন্ধুরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করতে চাও তারা কিন্তু এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে ওকে এছাড়া তোমাদেরকে বলবো তোমরা যারা আবেদন করবে অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশান ডাউনলোড করে নাও প্রত্যেকটি ডিটেলস আগে নিয়ে যারা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাই কি জানাই آشون کتون نباد